আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ সালাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ বাদ। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আরটিভির প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আপনাদের প্রশ্নের উত্তর এবং বিষয়ভিত্তিক আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমে দিন মুহাদ্দিস আম্বর শাহ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মোহতারাম হযরত মাওলানা মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ শুকরান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, আমরা দোয়া করি। দর্শক, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে নিজেকে সেভ করার জন্য, রক্ষা করার জন্য বা শান্তির জন্য আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেওয়া। যেমন অনেকে বিপদে পড়ে মনে করে যে পৃথিবীতে বেঁচে থাকাটাই আমার জন্য যন্ত্রণাদায়ক, তারপরে কী করে আত্মহত্যা করে ফেলে, এই যে নিজেকে শেষ করে দেওয়া, আসলে এখানেই কি সুখ বা শান্তি নাকি অন্য কোথাও? আমরা এই বিষয়গুলো নিয়ে একজন মানুষ যখন বিপদে পড়ে যাচ্ছে, সংকটের মধ্যে পড়ে যাচ্ছে, কীভাবে উত্তরণের পথ কী, কীভাবে সে উত্তরণ পেতে পারে, কীভাবে সে উঠে আবার দাঁড়াতে পারে, আমরা সে সকল বিষয়ে আজকে কথা বলবো ইনশা আল্লাহ তাআলা। আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের মহতারামের কাছে। যে মহতারাম, চতুর্মুখী সংকটে মানুষ যখন পড়ে যায়, কোনো কোনো ব্যক্তি তখন আত্মঘাতী সিদ্ধান্ত নেন যে আমি নিজের আত্মহুতি দিব, নিজেকে শেষ করে দেব, আত্মহত্যা করে ফেলব, এর মধ্যেই মনে হয় সুখ, শেষ, আমি শেষ করে দিলেই আমি জায়গা মতো পৌঁছে যাব। এই যে এরকম চিন্তা চেতনা, এটার বিষয়ে যদি বলতেন, আর যারা এরকম সিদ্ধান্ত নেয় তাদের ব্যাপারে শরীয় বিধান যদি বলতেন। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দেখুন, আজকে যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন খুবই সমসাময়িক। আমরা কি যেটা খুবই এই এই ভাষাটা যদি আমরা বলি, এটা কি ডিপ্রেশন বলা হোক? জি, যে মানুষ হতাশায় ভুগছে। দেখুন, আমরা কেন হতাশায় ভুগি? আমরা যে প্রথমে যে আলোচনাটা করব যে হতাশা না ভোগার জন্য শিক্ষাটা প্রয়োজন। জি, যে একটা মানুষ, একটা পুরুষ এবং একটা মহিলাকে আল্লাহ তাআলা মানুষকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, একটা মানুষের কাজ কী, মানুষ কী কী সে পরীক্ষার মোকাবেলা করতে হবে, তার কী কী পরীক্ষার সে তার সামনে আসবে এবং এগুলোকে সে কীভাবে মোকাবেলা করবে, সে এগুলোকে ফেস করে কীভাবে সে নিজেকে উত্তীর্ণ করবে, এই বিষয়গুলো আমাদের ভিতরে প্রথম হলো জ্ঞানের অভাব, আমরা জানি না। এক হলো আমরা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, পারিবারিক কোনো শিক্ষা নেই, যার জন্য আমরা অল্পতেই হতাশ হয়ে যাচ্ছে, আমরা অল্পতেই ভেঙে পড়ছে, আমরা অল্পতেই আমরা যেটাকে এখন মানুষ যে শব্দটা বের হয়েছে ডিপ্রেশন, ইসলামে কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা, আপনি শুনলে অবাক হবেন, ইসলামে কিন্তু হতাশার কোনো আরবি শব্দ নেই, হতাশ হওয়ার কোনো আরবি শব্দ নেই। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না, হতাশা না, নৈরাশ। নৈরাশ এবং হতাশার মধ্যে অনেক পার্থক্য। এবং লা তাহজান, যে তোমরা আল্লাহ তাআলার কোনো বিষয়ে তোমরা দুনিয়াতে তোমরা কখনো চিন্তাশীল হইও না, চিন্তিত হইও না। কিন্তু হতাশ হওয়ার কোনো শব্দ ইসলামে নেই, কোরআনে নেই এবং আরবি কোনো ভাষাগত ব্যাপারে কোনো হতাশার কোনো এটার যে হতাশার যে একটা আরবি শব্দ এটা নেই। কেন? কারণ ইসলাম হতাশাটাকে কখনো জায়গাই দেয় নাই। হতাশা বলতে ইসলামে কোনো শব্দই নেই, কারণ আমার প্রত্যেকটা মুহূর্ত আমি কীভাবে সামনে নিয়ে মোকাবেলা করবো, এটা এই জন্য আল্লাহ তাআলা আমার সামনে সব কিছু ওপেন করে দিয়েছেন, সব কিছু খুলে দিয়েছেন। রাসূলুল্লাহ আলাইহিস সালাম তার জীবনীতে দেখিয়ে দিয়েছেন যে কীভাবে একদম মানে ক্ষুধার্ত থেকে উঠে রাজপ্রাসাদে বসা যায়, কীভাবে না খাওয়া, কীভাবে পরিধানকৃত কাপড় নেই, তারপরে তার পরিবার নেই, আত্মীয়তা নেই, তার ঘরে খাবার নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, শুধু এটা না, প্রত্যেকটা একটা মানুষ হতাশা হওয়ার জন্য যা যা প্রয়োজন, যা যা অবস্থা দুনিয়াতে সৃষ্টি হওয়া, প্রত্যেকটা অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন এবং এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এটাকে কীভাবে জয় করতে হয়। আমরা যদি বলি হতাশা কত প্রকার হতে পারে, কী কী কারণে হতাশা হতে পারে, প্রত্যেকটা কারণে সর্ব উচ্চ পর্যায়ে রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন,
এবং এখান থেকে কিভাবে উঠে দাঁড়াতে হয় এই শিক্ষাটা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে দিয়েছেন। আপনি দুনিয়াতে যদি আমরা হতাশার কয়েকটা দিক চিন্তা করি, আমরা যদি একটা হতাশার চিন্তা করি অর্থনৈতিক হতাশা, একটা লোকে অর্থনৈতিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, আমরা যদি চিন্তা করি পারিবারিক হতাশা, পারিবারিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, আমরা যদি খেতির হতাশা বলি যেটা সবচেয়ে বেশি আমাদের দেশে এখন মানে সুসাইড করছে খেতির হতাশা থেকে, খেতির বিড়ম্বনা যেটাকে আমরা বলি, খেতির ডিপ্রেশন থেকে, এটা যদি আমরা চিন্তা করি, আমরা যদি ক্ষুধার্তের হতাশার চিন্তা করি, আপনি কোন দিকে হতাশাটা আলোচনা করবেন? প্রত্যেকটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিজয়ী করেছেন এবং শুধু করেন নাই, ইতিহাস সৃষ্টি করেছেন, দেখিয়েছেন ওই জায়গা থেকে কিভাবে উঠে দাঁড়াতে হয়। আমরা যদি একটা একটা আলোচনা করি বিশদ আলোচনা, এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে জানা, আল্লাহ সাল্লাম জীবনে কি পড়া, আমরা যদি সাহাবা ইকরাম আল্লাহ রাসূলের জীবনে কি আমরা সামনে নিয়ে আসি একটু পড়ি, জীবনে আমার ভিতরে হতাশা আসবেই না। হতাশা তো তখনই আসে যখন মানুষের সামনে এটার এখান থেকে উঠে দাঁড়ানোর কোনো পথ তার সামনে থাকে না, তার সামনে কোনো এটার শিক্ষা থাকে না, তখনই কিন্তু মানুষ ডিপ্রেশনে ভোগে। আর এটার তার সামনে যদি এটার একটা বাস্তব একটা বাস্তবমুখী একটা শিক্ষা, বাস্তবমুখী একটা কর্মযুক্তি তার সামনে থাকে, জি, সে কখনো হতাশা হবে। জি, ধন্যবাদ মোহতারাম, আবারও ফিরবো আপনার কাছে, ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা করছেন, সামাজিক যে সংকট আমরা দেখতে পাচ্ছি, অনেকে নিজেকে নিজে ধ্বংস করে দিচ্ছেন, আত্মহত্যা করছেন, তারপরে এই জীবনের মালিক তো আমরা না, আসলে এই জীবনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন এই জীবনটি। আরও কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা, ছোট্ট একটি বিরতির পরে, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন, আলোচনা করছেন হযরতুল আলেম মুহতারাম মাওলানা মাজহারুল ইসলাম। আচ্ছা, আমরা মুহতারামের কাছে পরবর্তী যে প্রশ্নটি নিয়ে যেতে যাচ্ছি সেটি হচ্ছে, যারা হতাশ হয় একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই হতাশা দূর করেন এবং একটা পর্যায়ে সে আবার ঘুরে দাঁড়াতে পারে, এই পৃথিবীতে তো কোনো বিপদই তো এরকম স্থায়ী না, না কোনো বিপদ স্থায়ী না। হ্যাঁ, আপনি আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, এই জন্য মানে শিক্ষার কেন অতি জরুরি, বিশেষ করে কোরআনের শিক্ষাটা, যেমন আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওবাশশিরিস সাবিরিন, যে আমি তোমাদেরকে অবশ্যই তোমাকে আমি পরীক্ষা নিব, তোমার খেতির খেতি দিয়ে তোমাকে খেতি কেড়ে নিব, তোমাকে ধন সম্পদ দিয়ে আমি ধন সম্পদ কেড়ে নিব, তোমাকে আমি জমি ধনাঢ্য বানিয়ে আমি ধনকে কেড়ে নিব, সমস্ত কিছু তোমাকে দিয়ে আমি তোমাকে নিয়ে নিব, কেন অবশ্যই সাবিরিন, তারপরে দেখবো তুমি কতটুকু সবর করো, আমার প্রতি তুমি কতটুকু ইয়াকিন থাকো, আমার প্রতি কতটুকু তুমি নির্ভরশীল থাকো। যখনই তুমি নির্ভরশীল থাকবে, তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যখনই তুমি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করবে, যে না দুনিয়ার সমস্ত মানুষ আমাকে খারাপ বলতে পারে, আমার পরিবার পরিজন খারাপ বলতে পারে, হ্যাঁ আমি খারাপ কাজ করেছি এই জন্য বলছে, কিন্তু আমার আল্লাহ তাআলার সামনে তো রহমতের দরজা খোলা, লা তাকনাতু মিন রহমাতিল্লাহ, যেটা আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন যে কখনো তুমি নিরাশ হও না, আমি তো আছি তোমার জন্য। ওই জায়গাটাতেই আমাদের শিক্ষার অভাব, ওই জায়গাটা আমরা আজকে জানি না দেখেই আমরা ওই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছি, আমরা পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, ছেলে মেয়েদেরকে নিয়ে সে সুসাইড করছে, পরিবারকে নিয়ে সে সুসাইড করছে, এবং সে ভালো মানুষ সুসাইড করে ফেলতেছে, জানা মানুষ ভালো ভালো মানুষ সুসাইড করে, এবং অনেকেই সাধারণ শিক্ষায় শিক্ষিত, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, সুসাইড করে, বড় বিজ্ঞানী, আমরা কিন্তু দেখলাম সে পিস্তল দিয়ে নিজের নিজেকে শেষ করে ফেলতে, অথচ আমার সামনে একজন এই রাস্তার ফুটপাতে ঘুমাচ্ছে, তার কোনো থাকার জায়গা নেই, খাবার তার কোনো নিশ্চয়তা নেই, আমার ফ্রিজ ভর্তি খাবার, আমার নিজের ফ্ল্যাট বাড়ি, অথচ আমি, কারণ সে এই জায়গায় সে তাকায়নি, সে শুক্রিয়া আদায় করে নাই, সেই জায়গায় সে দেখে নাই, সে দেখতেছে না হায় তার চেতে আমি কত ভালো আছি, একটা লোক আমাকে, সারা পৃথিবীর লোক আমাকে চিনতেছে, অথচ আমার পাশে আরেকজনকে চিনতেছে না, তার তো কোনো সমস্যা হচ্ছে না, আমার চেতে বড় বড় মানুষের দুর্যোগ আরও আসছিল, তারা কীভাবে এটাকে মোকাবেল করেছে, এই যে একটা শিক্ষার বিষয়, এই শিক্ষার বিষয়টা আমাদের সামনে না জানার কারণে, না থাকার কারণে আমরা এই পথগুলোকে বেছে নিচ্ছি। এই জন্য ডিপ্রেশন শব্দটা, এটা একটা নতুন একটা শব্দ, ইসলামে এই শব্দটা নেই, ইসলাম যখন যেটা আসবে সামনে আল্লাহ তাআলা এটাকে সুন্দরভাবে সমাধান দিয়েছেন, যে অস্তবির আলাইহা
লা নাসআলুকা রিজকা, এক জায়গায় আল্লাহ তাআলা বলেছে, আরেক জায়গায় বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন আলাল খাশিঈন, যে তোমরা যখনই কোনো তোমার সামনে বড় আকারের কোনো বিপদ আসবে তুমি নামাজে দাঁড়িয়ে যাও আর আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আমরা তো এই কাজটা যাচ্ছি না, কারণ আমরা জানি না, দুষ্ট না, আমরা সিরাত পড়ছি না, রাসুলকে পড়ছি না, সাহাবাই কেরামদেরকে পড়ছি না, আমরা ইসলামকে জানছি না, আমি আল্লাহ তাআলাকে চিনছি না। প্রবলেম তো এই জায়গায়। আমরা যতই আমরা ভয় দেখাচ্ছি যেন যে আমি কোন আয়াতটা যেটা বললাম যে আমরা আত্মহত্যা করলাম জাহান্নামে যাব, কিন্তু এর পূর্বের যে ঘটনাগুলো এগুলো ব্যাপারে আমরা কারো কাছে যাচ্ছি না। জি, আমরা একা একা ঘরে বসে ডিপ্রেশনে ভুগছি, আমরা কারো কাছে পরামর্শ নিচ্ছি না। এই এই কারণেই কিন্তু আজকে এই দুর্দশা সোসাইটির দিকে। জি, ধন্যবাদ মহতারাম। পারিবারিকভাবে অনেক সময় দেখা যায় একজন স্ত্রী বা অধীনস্থ যারা আছেন এমন প্রেশার ক্রিয়েট করেন যিনি অভিভাবক তার প্রতি, মানে এই পরিবারটা যিনি সামলাচ্ছেন আর কি, যিনি আয় উপার্জন করছেন এবং পরিবারটা চলছে, আসলে আমার এতটা প্রয়োজন না, তারপরও তার উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। সে মানুষটি বাইরে গিয়ে আসলে কুল কিনারা পাচ্ছেন না যে আমি কীভাবে এগুলো অ্যারেঞ্জ করব। দিনের পর দিন যখন এমনটা হচ্ছে, আরও প্রেশার দেওয়া হচ্ছে যে তাহলে তোমার সাথে আমরা নাই, আমরা গেলাম, বাবার বাড়ি চলে গেল বা ফোন ধরছে না, ব্ল্যাক লিস্টে নাম্বারটা দিয়ে দিল, এরকম যখন ক্ষেত্র হয় তখন মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে যায়। অধীনস্থ যে মানুষগুলো আছে তাদের ব্যাপারে যদি আপনি কিছু বলতেন যে এই সমস্ত ক্ষেত্রে কি করণীয়। যদি আলোচনার যে মূল জায়গাটা আমরা যেটা আমরা শুরু থেকে আলোচনা করেছি, অধীনস্থর এই জায়গাটা কেন করে, কারণটা হলো আমি তাদেরকে যেভাবে পরিচালনা করা দরকার ছিল শুরু থেকে আমার সেভাবে পরিচালনা করি নাই। জি, একটা হলো ওটা, একটা হলো একটা সুন্দর একটা ঘটনা আছে। ইউরোপে এক সময় খুবই সুসাইডটা বেড়ে গেল এবং কি মুসলিমরাও এটাতে খুব বেশি এটা পথকে বেছে নিয়েছে, যে ইউরোপে একটা ঘটনা, সেটা 70-এর দশকের দিকে, যে তাদের স্বাস্থ্য ফ্রি, তাদের খাবার ফ্রি, তাদের থাকা ফ্রি, তারপরেও কেন তারা তাদের দুনিয়ার সমস্ত কিছু সুযোগ সুবিধা সব কিছু তাদের আছে, তারপরও কেন তারা সুসাইডের দিকে চলে যাচ্ছে। তো এই ব্যাপারে ওই সময়ের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন হযরত জি মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, ওনাকে ওই সময় ইউরোপের মুসলমানরা তাকে প্রশ্ন করলো যে আমাদের এই সমাজে এটা কেন বেড়ে যাচ্ছে। তখন উনি একটা শব্দ বলেছিলেন যে তোমরা কানাআতকে বেছে নাও, অল্প তুষ্টিকে বেছে নাও। মানুষ যখন অল্প তুষ্টিকে বেছে নেবে তখনই তার পরিবার সুন্দর পরিবার হবে। অল্প তুষ্টির মধ্যেই আল্লাহতালা শান্তি এবং কামিয়াবি রেখেছে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার প্রচুর ধন সম্পদ আসতেন, প্রচুর ধন সম্পদ আসতো, গনিমতের মাল আসতো, হাদিয়া আসতো, ব্যক্তিগত সম্পদও ছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনার অনেক ব্যক্তিগত সম্পদ ছিল। এরপরে উনি অল্প তুষ্টি বেছে নিয়েছিলেন, মানে উনি মোটা কাপড় পরিধান করতেন এবং যখন যেটা প্রয়োজন অতিরিক্ত কোনো কিছু করতেন না, অনেক ছিল উনি দান করে দিতেন। রাসূল গরিব ছিলেন না। আমরা অনেকে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি গরিব ছিলেন, কথাটা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু ওনাকে কিছুই রাখতেন না, প্রয়োজন অতিরিক্ত যা ছিল সব উনি দান করে দিতেন, বিলিয়ে দিতেন মানুষকে। তো ওই যে আপনি কানহাতির মানে আমার সময়টাকে অল্প তুষ্টির, এটা একটা ট্রেনিং, এটা আমার পরিবারে শিক্ষা দিতে হবে যে আমার আছে বলে আমি খরচ করব তা নয়। কারণটা হলো ওই যে যখন আপনি পারবেন না, কারণ আল্লাহ তাআলার ওয়াদা মানুষকে মৃত্যুর আগে পরীক্ষা করবেনই। আর পুরুষতান্ত্রিক, আমরা যারা পুরুষ রয়েছে আমাদের জিনিসটা বুঝতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু ওই বিষয়গুলোকে দায়িত্বশীলতার বোঝাকে বহন করার ক্ষমতা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য ওই ক্রাইসিসগুলোকে মোকাবেলা করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, কিন্তু আমি যোগ্যতাগুলোকে মোকাবেলা করার জন্য যে জ্ঞান থাকা দরকার এবং যেভাবে সুন্দরভাবে ব্যবস্থাপনা করা দরকার, এইটা না করার কারণে এই প্রেশার ক্রিয়েটগুলো আসে। এই জন্য আমরা সবাইকে একটা আহ্বান কর, দেখেন বিশ্বের পরিস্থিতি পরিবর্তন হবেই, আল্লাহ তাআলা পরিবর্তন করবেনই। আমরা যে একটা ক্রাইসিস মুভমেন্ট আছে এখন সারা বিশ্বের, সবাই বলছে এই ক্রাইসিস বাড়বে কমবে না, এটাকে কীভাবে মোকাবেলা করবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিখিয়ে গিয়েছেন যে কীভাবে মোকাবেলা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বয়কট করলো মক্কাতে, 3 বছর ওনাকে বয়কট করে রাখলো, কেমন বয়কট, ওনার সাথে কথা বলতে পারবে না, ওনার কাছে কেউ মালামাল বিক্রি করতে পারবে না, ওর সাথে করে লেনদেন করতে পারে না পারবে না। এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনকে কীভাবে অতিবাহিত করেছেন, এই এইরকম শিক্ষাগুলো আমাদের সামনে আজকে নেই, যার জন্য আমরা অল্পতেই হতাশ হয়ে যাচ্ছি। বিশ্ব পরিস্থিতি যে একটা ক্রাইসিস চলতেছে, এটাকে মোকাবেলা আমরা কীভাবে করব, সমালোচনার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, পরনিন্দার মাধ্যমে, না,
আল্লাহ রাসূল বলে গিয়েছেন যখন মানুষের কানাতের জিন্দিগিকে যখন এসরাফের জিন্দিগি বানাবে, এসরাফ মানে অতিরিক্ত অতিরঞ্জিত খরচের জীবন বানাবে, আল্লাহ তাআলা তাদের ভিতর থেকে তাদের ভিতরে সবচেয়ে বড় যা আজাব অস্থিরতা দিয়ে রাখবেন। সব কিছু আছে তারপর বলে মনে হয় কেন যায় নাই, আপনি ফ্রিজ ভর্তি খাবার, আমার ব্যাংকের টাকা, পকেটের টাকা, তারপর মনে হবে আমরা মনে হয় দারিদ্র হয়ে যাচ্ছি। এটা হলো একটা অস্থিরতা যখন সে এসরাফ মানে যে অপচয়কে সে গ্রহণ করবে, যারাই অপচয়কে গ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের ভিতরে কানাহাতকে দূর করে দিবেন, মানে অল্পতুষ্টিকে দূর করে দিবেন। এই জন্য ইসলামের শিক্ষা হলো আমরা অপচয়কে দূর করে দিই, অপচয় যখনই করব তখনই আমাদের ভিতরে এই আজাবগুলো আসবে, অস্থিরতার আজাব, তারপর অত্যাধিক আছে তারপর মনে হবে নাই কি জানি নাই। এই এটাকে দূর করার জন্য প্রথম শর্ত হলো অল্পতুষ্টির উপরে নিজেকে উঠানো, পরিবারকে উঠানো, পরিবারের সদস্যদেরকে শিক্ষা দেওয়া, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া, পারিবারিক একটা সুন্দর অবকাঠামো গঠন করে নেওয়া। আজকে তো আমাদের পরিবারে কোনো, যেটা আমরা আরবিতে নিজামুল আওকাত বলি, মানে আমাদের পারিবারিক কোনো নিয়ম নীতি নেই, আমরা কখন ঘুম থেকে উঠব, কখন নাস্তা করব, কখন পড়াশোনা করব, কখন আমরা খেলব, কখন আমরা কোন জায়গায় সময় দেব, আমরা কোন জায়গায় কত টাকা খরচ করব, আমরা কতটুকুর ভিতরে নিজেরকে আমি সাজাবো, এটা আজকে আমাদের কারোর মধ্যে ডিসিপ্লিন নাই। যার জন্য তো আমাদের যেহেতু কানাতের জিদ্দিকি নাই, হিসাবের কোনো আমাদের জীবনে হিসাবের কোনো আমাদের ফলাফল নেই, যার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অস্থিরতার জীবন দিয়ে দিয়েছেন। দের হলো আমরা অতিরিক্ত খরচ, যেটাকে করা আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে ইন্নাল মুবাদদিরিনা ইখওয়ানাশ শায়াতিন, যারা এসরাফ করে তারা হলো শয়তানের ভাই, তখনই এই অস্থিরতাগুলো শুরু হয়ে যায়। এই জন্য পারিবারিক শিক্ষা যেটা, এটা হলো অল্প তুষ্টির উপরে পরিবারকে শিক্ষা দেওয়া এবং নিজেও আগে এটার উপরে উঠা, নিজেকে এটার উপরে তুলানো। জি ধন্যবাদ মোহতারাম, আবারও ফিরবো আপনার কাছে, ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা করছেন, সামাজিক যে সংকট আমরা দেখতে পাচ্ছি, অনেকে নিজেকে নিজে ধ্বংস করে দিচ্ছেন, আত্মহত্যা করছেন, তারপরে এই জীবনের মালিক তো আমরা না, আসলে এই জীবনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন এই জীবনটি। আরও কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা, ছোট্ট একটি বিরতির পরে, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন, আলোচনা করছেন হযরতুল আলাম মুহতারাম মাওলানা মাজহারুল ইসলাম। শেখ, আপনার কাছে এ পর্যায়ে যে বিষয়টি জানতে চাচ্ছি, যারা আত্মহত্যা করে, এই যে হতাশ হয়ে, এই জীবনটা তো আমার কাছে আমানা, তো যারা ধ্বংস করে দিচ্ছে এভাবে, তারা কি জান্নাতে যাবে বা আল্লাহ তাআলা কি তাদেরকে মাফ করে দেবেন, নাকি আমাদের কোনো শাস্তি আছে? এটা তো আল্লাহ তাআলা নিশ্চিত করেছে, মান কানা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা। যে ব্যক্তি নিজেকে হত্যা করলো, সে তার নিজেকে হত্যা করার মানে সে জাহান্নামকে বেছে নিল এবং সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এটাতে কোনো তৌবা অথবা পরবর্তীকালে আল্লাহ তাআলা মাফ করে দেবে এরকম কোনো সুযোগ নেই, কারণ সে তার নিজেকে সে নিজে শেষ করে দিয়েছে। এটা হলো তো মানুষের একটা শেষ পর্যায়ে, একটা আল্লাহ তাআলা তাকে ফলাফল জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা যে ডিপ্রেশনে ভুগি, আমরা যে হতাশায় ভুগি, এইটার শিক্ষাটা আমরা কোথায় পাবো? এর কী কী শিক্ষা হতে পারে? আমরা যদি একটা একটা একটু অল্প আলোচনা করি, আমরা যদি ক্ষেতির আলোচনা করি, মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভুগির জন্য তার ক্ষেতিটা উচ্চাঙ্গে থাকে, হঠাৎ করে ক্ষেতির যখন ধস নেমে যায়, আমরা যদি সাহাবা ইকরাম আল্লাহ রাসুলের দিকে তাকাই, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সবচেয়েতে বড় পপুলার মানুষ ছিলেন, আলামিন উপাধি ছিল এবং সবচেয়ে উত্তম চরিত্রের অধিকার ছিলেন, এটা কে দিয়েছিল? সমস্ত মানুষ, আমরা তো খ্যাতি অর্জন করি একটা দিক, আর একটা দিক আমাকে নেগেটিভ থাকে, আমি বাহিরে খ্যাতিমান, দেখা যাচ্ছে পরিবারে আমাকে খারাপ জানে, আমি পরিবারে খুব ভালো, বাহিরের লোক আমাকে খারাপ জানে। আমরা তো খ্যাতিটা এভাবেই কামাই করেছি, কিন্তু আল্লাহ রাসূল আল্লাহ আলাইহিস খ্যাতিটা ছিল পুরা সবার কাছে, বাহিরে যেরকম ছিল, ভিতরে যেরকম ছিল, বন্ধুদের সামনে যেরকম ছিল, রাষ্ট্রের কাছে, সমস্ত খ্যাতিটা ছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, এই খ্যাতিতে প্রথম আঘাত করলেন, ওনাকে প্রথম মিথ্যাবাদী বানালেন, ওনাকে প্রথম পাগল বানালেন, সমস্ত মানুষ ওনাকে বলতেছে পাগল, সমস্ত মানুষ বলতেছে উনি মিথ্যাবাদী, সমস্ত আত্মীয় স্বজন সবাই বলতেছে উনি মিথ্যাবাদী, সমস্ত মানুষ বলতেছে উনি পাগল। ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নিজেকে উত্তীর্ণ করেছেন, যেটাতে আমরা অতল গহবিরে চলে যাই, অতল যেখান থেকে আমরা উঠে দাঁড়াতে পারি না, ওই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কী বলেছেন, কী বলে সান্ত্বনা দিয়েছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি অপেক্ষা করুন, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন দেওয়া দিব
যেটা আপনার প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে এবং আপনাকে দুনিয়াতে সর্বোত্তম জিনিসটা দেওয়া হবে। আল্লাহ রাসূল সবর করেছেন এই জায়গা থেকে, যে জায়গায় মানুষ উনাকে পাগল বলছে, ইট মারছে, উনাকে পাথর ছুঁড়ে মারছে, যে জায়গায় উনি কিছুদিন পূর্ব যে লোকটা দেশের সর্বোচ্চ খ্যাতির শিখরে উত্তীর্ণ ছিল, এই লোকটাকে সবাই পাগল বলছে, এই লোকটাকে সবাই মিথ্যাবাদী বলছে, এই লোকটাকে সবাই তোহমত দিচ্ছে, এমন কোনো বিষয় নেই যার উপরে, যেটা তার উপর চাপায়নি, অত পরিপূর্ণ মিথ্যা। আমরা তো খ্যাতি অর্জন গিয়ে কিছু সত্য থাকে যে আমি এই এই খারাপ কাজের দিকে ধাবিত হয়ে গিয়েছি, এই কিছুটা সত্য কিছু মিথ্যা মিশ্রিত হয়ে তো আমাদের খ্যাতিতে ধস নামায়। আর রাসূলুল্লাহ সাল্লামের জীবনে তো পুরাটাই মিথ্যা ছিল, তারপর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম কখনো ডিপ্রেশনে ভোগেন নাই, সবর এখতিয়ার করেছেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, ধৈর্যের পরীক্ষা আল্লাহ তাআলা ওনাকে উত্তীর্ণ করেছেন। এই মক্কার লোকেরা যাকে যাকে বিতাড়িত করেছেন, শুধু এটা না, মক্কাতে কোনো চলে যেতে বাধ্য হয়েছেন, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছেন, কতটুকু ডিপ্রেশনে ছিল, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে আবার সেই মক্কার অধিপতি বানালেন, সারা বিশ্বের অধিপতি বানালেন, শান্তির দূত বানালেন। ধন্যবাদ সম্মানিত শেখ, আপনার কাছে এ পর্যায়ে যে বিষয়টি জানতে চাচ্ছি, সমাজে শিক্ষিত দুই ধরনের আছে, এক শ্রেণীর তো সাধারণ শিক্ষায় শিক্ষিত, আর এক শ্রেণীর মানুষ হচ্ছে কোরআনিক শিক্ষায় শিক্ষিত। তো এই যে আত্মহত্যার প্রবণতা, এটা আলেম ওলামাদের মধ্যে একেবারে নাই বললেই চলে, আলেমরা যে পাপ করে না তা না, পাপ করে, কিন্তু আত্মহত্যার প্রবণতা এটা খুব বেশি নিউজ পাওয়া যায় না, কিন্তু যাদের ভিতরে দিন নেই বা কোরআন নেই এই ধরনের কাজকাম কিন্তু প্রায়ই করছে, এবং এই কাজকর্মগুলো এগুলো যে হারাম তারাও হয়তো বা জানে, কিন্তু আবেগের বশবর্তী হয়ে করে ফেলছে, শয়তানের ওয়াসওয়াসায়। তো একজন মানুষকে এই ধরনের ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে ফেরানোর জন্য কোরআনের শিক্ষার কতটা প্রয়োজন, দিন চর্চা কতটা প্রয়োজন? দেখুন, এটা তো আল্লাহ তাআলা ফরজ করেছেন। জি হ্যাঁ, যে আল্লাহ তাআলা দিনকে তলাবুল আলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে কোরআনি শিক্ষাকে অর্জন করা, এটাকে আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এটাকে ফরজিয়াত করেছেন। আমরা যদি একটা জিনিস দেখি, কোরআন আল্লাহ তাআলা যে নাজিল করেছেন, এটা আল্লাহ তাআলা কথা, কালামুল্লাহ, আল্লাহ তাআলা একটা সিফত, একটা কথা, আল্লাহ তাআলা কথা। এই কোরআনকে আমরা কতজন পড়ি? কেউ যদি হাদিসে আসছে, কেউ যদি যে কোনো হতাশায় ভুগবে, সে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার হতাশাকে দূর করে দেবেন। এই যে ওলামায়ে আপনি যেটা বলেছেন যে যারা ইসলামের শিক্ষায় শিক্ষিত তাদের ভিতরে এই প্রবণতাটা কম কেন, তাদের ভিতরে প্রবণতাটা এই জন্য কম যে তারা এই বিষয়টা জানে যে যখন সে ডিপ্রেশনে যাবে, হতাশা হবে, তখন কি কাজ করতে হবে, অল্প হলেও সে জানে, সে এই কাজটা করে। সে দেখা যাচ্ছে নামাজে গাফলতি ছিল, সে নামাজ পড়ছে, সে কোরআন তেলাওয়াতে গাফলতি ছিল, কোরআন তেলাওয়াত করছে, আর আল্লাহ তাআলার উপরে তার পরিপূর্ণ আস্থা বিশ্বাস, তার ইয়াকিন রয়েছে, এই জন্য তাদের প্রবণতাটা কম। হ্যাঁ, আমরাও যদি যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত তারাও যদি এরকম একটা জায়গায় চলে যায় যে আল্লাহ তাআলার বিধিবিধানের উপরে তার আস্থা কমে যায়, আল্লাহ তাআলার রহমত উপরে তার আস্থা কমে যায়, হ্যাঁ, শয়তানের প্রভাবটা তারপরে বেশি পড়েও, যে আমরা বললাম কানাহাতের প্রভাব তার ভিতরে নাই, তার ভিতরে এসরাফের প্রভাব বেশি, মানে অতিরিক্ত খরচের প্রভাবটা বেশি, তখন সেও কিন্তু এই রাস্তায় হাঁটবে। এই জন্য এটা এই জন্য বাধ্যতামূলক আমার পরিবারকে ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষায় মানে কোরআন এবং হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরাত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমাদের ঘরে অ্যাপ্লাই করা, এই ঘরের মধ্যে, সমাজে, ঘরে, নিজের ব্যক্তিগত জীবনে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করা, তখনই আমরা সবগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আমি ব্যক্তিগতভাবে কোরআনকে বেছে নিয়েছি, কিন্তু আমার পরিবার বেছে নেয় নাই, আমি কিন্তু বাঁচতে পারবো না, কারণ আমার পরিবারের চাপ, যেটা আপনি বলেছেন যে পরিবারের চাপের কারণে সে আর থাকতে পারছে না, কারণ আমি পরিবারকেও জিনিসটা শিখাইনি। এই জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি কোরআনকে শিখো এবং কোরআনের উপরে চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের উপরে চলো, এবং তোমার পরিবার যারা রয়েছে, অধীনস্থ যারা রয়েছে, পরিবার বলতে শুধু আমার আমার ঘরস্থ যারা তারা নয়, পুরা উম্মতি মুহাম্মদই কিন্তু আমার পরিবার। আমি ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির পুরা কর্মচারী যারা আছে তারা আমার পরিবার, তাদেরকেও এই এই গল্প, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনীগুলো তাদেরকে শোনাতে হবে, সিরাত তাদেরকে শোনাতে হবে, প্রত্যেকেই আমার পরিবার পরিবারভুক্ত, তাদেরকে এই পরিবারভুক্ত হিসেবে তাদেরকে এই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত জীবনী এবং আল্লাহ তাআলার যে ওয়াদা, এগুলো তাদেরকে জানাতে হবে, তখনই যে আপনি প্রশ্নটা করেছেন যে ওই তারাই সুসাইড থেকে বাঁচতে পারবে।
আপনার কয়জন আছে? হ্যাঁ, সবাই জানে যে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করলে পরকালে জাহান্নামে যেতে হবে, সবাই জানে, কিন্তু মানছি কয়জন? কারণটা হলো আমার জীবনে এটা জেনেছি কিন্তু এটা আমার জীবনে বাস্তবায়ন করি নাই, আমার পরিবারে বাস্তবায়ন করি নাই, যার জন্য অল্প বয়সী ছেলে মেয়েরা দেখা যাচ্ছে যে কিশোর থেকে কৈশোরে পদার্পণ করেছে। সে একটা বাচ্চা ছেলেরা তার ডিপ্রেশনে ভুগে সে ড্রাগে চলে যাচ্ছে, সুসাইড একদিন হচ্ছে আর অনেকে অনেক দিনে হচ্ছে, যা ড্রাগ কি ইউজ করতেছে এটা কিন্তু একটা সুসাইডের পথ, সে আস্তে আস্তে নিজেকে শেষ করে দিচ্ছে। এটা আপনি এটা যদি আপনার আমরা দেখি যে আমরা যদি এটাকে বাংলাদেশে বিশেষ করে যুবক সমাজের ভিতরে যদি আমরা এটাকে যদি আমরা একটা পার্সেন্টেজে যদি আমরা ভাগ করি, অধিকাংশই যুবক সমাজ আজকে ড্রাগের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে শুধু একটাই কারণে, এটাও কিন্তু একটা সুসাইডের পথ। কেউ হয়তো বা একবারে মরে যাচ্ছে আর কেউ নিজেকে মরার পথকে বেছে নিয়েছে, তো ওই জায়গা থেকে তোলার পথ একটাই যে তাকে সুন্দর জীবনটা তাকে দিতে হবে, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা তার সামনে আনতে হবে, তাকে কোরআনের জীবনী তার সামনে দিতে হবে। তার সামনে এর চেয়ে ভালো জিনিস যদি দেওয়া হয় তখন সেটাকে গ্রহণ করবে। সে ড্রাগটাকে ভালো জিনিস পেয়েছে, সে তার ড্রাগ ইউজ করলে সে ঘুম আসে, কিন্তু সে জানে না যে সে যদি সে ইস্তেগফার পড়ে তার চেয়ে তার তাতের ঘুম বেশি আসবে, সেটা সে জানে, তাকে এটা দেওয়া হচ্ছে না। সে ভাবছে ড্রাগ সে ইউজ করলে সে অনেক কিছু ভুলে থাকতে পারে, কিন্তু সেটা জানে না কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার দিলকে সজীব করে দিবেন এবং তাকে প্রফুল্ল করে দিবেন, এটা সে জানে না, যার জন্য সে ড্রাগকে সে বেছে নিচ্ছে। ধন্যবাদ মহতারাম। যারা এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেয় কেয়ামতের ময়দানে তাদের পরিণতি কী হবে? তারা তো তাদের কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের উচ্চ জাহান্নাম যেটা রয়েছে, হ্যাঁ, সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম, ওই জায়গায় তাদেরকে পূজিত করবেন আর সমস্ত মানুষের সামনে তাকে এনে বলবেন, শুধু যে সুসাইড করছে তা না, তার পরিবারকেও সেদিন বলবে যে তার অমুকের ছেলে অমুক সেদিন সে আত্মহত্যা করেছিল, এবং তাকে চরম সীমার যত ধরনের বেইজ্জতি, যত ধরনের চরম সীমার আল্লাহ তাআলা কোরআনে ইশারা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে যারা মুজরিম তারা তোমরা আলাদা হয়ে যাও, এই অবস্থাকে হেনস্ত করা হবে। ধন্যবাদ মহতারাম, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন, আমিন। আপনাকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। প্রিয় দর্শক, যারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে, খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের সম্মানিত শেখ বলেছেন। আসলে জীবনের মালিক আমি না, আবারও বলি, এই জীবনের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জীবনের মাধ্যমেই কিন্তু জীবনটাকে সঠিক ওয়েতে ব্যবহার করে আমরা আল্লাহর জান্নাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আসুন আমরা প্রত্যেকেই চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা ইলাহা ইল্লা